তোমরা যারা জেএসসি এবং এসএসসি স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট ও নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের জন্য আজকের এই পেসেজটা অনেক ইম্পর্ট্যান্ট। সেজন্য প্রথমে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি না টেনে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা আজকে অনেক কিছু শিখতে পারবে। তাছাড়া আমরা পেসেজের শেষে এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানটা কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসিতে প্রায় সময় কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এই ধরনের শূন্যস্থান থাকে। তো এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে তোমরা এগুলার আনসার করবে। তো প্রথমে কিন্তু আমাদেরকে পেসেজটা মনোযোগ সহকারে বুঝতে হবে। চলো আমরা প্রথমে পেসেজটা মনোযোগ সহকারে বুঝে নিই। তো দেখে নাও, এখানে বলা হচ্ছে যে জীবনানন্দ দাস ওয়াজ বরন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন 1899, অর্থাৎ 1899 সালে তোমার বরিশালের একটা ছোট্ট শহরে, ইন এ স্মল টাউন, একটা ছোট্ট শহরের মধ্যে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কত সালে? 1899 সালে। তোমাদের কিন্তু এক্ষেত্রে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিব সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে তোমরা যখন প্রশ্ন আসবে কিংবা খালিস্তান আসবে, ঠিক আছে, তো যখন ট্রু ফলস আসবে সবগুলো কিন্তু আনসার করতে পারবা। তোমাদেরকে প্রথমে প্রশ্ন পেসিসটা কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 22, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 22 মানে তার বয়স যখন 22 বছর ছিল তখন সে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কোন বিষয়ে? ইন ইংলিশ, ইংরেজি বিষয়ে। তাহলে আমি তোমাদেরকে যদি এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তার বয়স যখন 22 বছর ছিল সে মাস্টার্স ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইংলিশ বিষয়ে, তখন সালটা কত ছিল? ঠিক আছে, তাহলে তোমরা খুব সহজে বলতে পারবা সে জন্মগ্রহণ করেছিল 1899 সালে এবং তার বয়স যখন 22 বছর ছিল তখন সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। তাহলে 1899 সাথে 22 যোগ করলে হবে তোমার 1921, তার মানে 1921 সালে তোমার সে কী করে মাস্টার্স ডিগ্রিটা অর্জন করে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে কী বলা হচ্ছে, দ্য নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছর, হি স্টার্টেড হিজ টিচিং কেরিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট ঢাকা কলকাতা সিটি কলেজ। পরের বছর সে কলকাতা সিটি কলেজে কী করে তোমার ইংরেজি বিষয়ে তোমার প্রফেসর অর্থাৎ অধ্যাপক হিসেবে সে যাত্রা শুরু করে, তার কেরিয়ারটা শুরু করে। ওকে, পরের বছর মানে কত সালে? 1922 সালে, কারণ এখানে তোমার 1899 এর সাথে আমরা যদি 22 যোগ করি তাহলে হবে 1921। 1921 সালে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে এবং পরের বছর অর্থাৎ 1922 সালে সে কী করে তোমার ইংরেজি বিষয়ে প্রফেসর হিসেবে ক্যালকাতা সিটি কলেজে যোগদান করে, অর্থাৎ তার কেরিয়ারটা শুরু করে, স্টার্টেড লিখছিল। এরপর দেখো কী বলা হচ্ছে, হি লস্ট দ্য জব ইন 1928 অন দ্য চার্জ অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে, সে তার চাকরিটা হারিয়েছিল কত সালে? 1928 সালে। কেন হারিয়েছিল দেখো, সে পরিচয় পত্রিকা, এখানে যে পরিচয় পত্রিকা দেখতে পাচ্ছ, যেখানে পরিচয় পত্রিকায় তার একটা কবিতা ছাপিয়েছিল, সে কবিতা ছাপানোর অভিযোগে তাকে কী করা হয়েছিল, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ চাকরি থেকে চ্যুত করা হয়েছিল, সে চাকরিটা হারাইছিল যে পরিচয় পত্রিকায় একটা কবিতা প্রকাশ করছিল ওই কারণেই। ঠিক আছে, এরপর দেখো, বাট টু ইয়ার্স আফটার, তো 2 বছর পরে হি জয়েন্ড দ্য রামজশ কলেজ, 2 বছর পরে সে রামজশ কলেজে দিল্লি, অর্থাৎ রামজশ কলেজটা কোথায়? দিল্লিতে। বাট রিটার্নড টু হিজ প্লেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ আমরা যে বিষয়টা পড়ছিলাম যে 2 বছর পরে সে কী করছে, জয়েন্ট রামজশ কলেজ, রামজশ কলেজে যোগদান করেন। সে রামজশ কলেজটা কোথায় ছিল? দিল্লিতে, অর্থাৎ দিল্লি রামজশ কলেজে সে যোগদান করেন। কিন্তু রিটার্ন হিজ প্লেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার, কিন্তু পরবর্তী বছর সে কী করছে, তার জন্মস্থানে ফিরে আসে। আমরা কোথায় ছিলাম, যে এই জায়গায় ছিলাম, বাট টু ইয়ার্স আফটার হি জয়েন্ট দ্য রামজশ কলেজ দিল্লি, অর্থাৎ সে 2 বছর পর, আফটার 2 ইয়ার্স, 2 বছর পর হি জয়েন্ট, সে যোগদান করে দ্য রামজশ কলেজ দিল্লি, দিল্লিতে রামজশ কলেজে সে কী করে, যোগদান করে। বাট রিটার্ন টু হিজ প্লেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার, কিন্তু পরের বছর সে তার জন্মস্থানে ফিরে আসে। এরপর দেখো কী বলা হচ্ছে, হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন বজ্রমোহন কলেজ বরিশাল ইন 1935, অর্থাৎ 1935 সালে বরিশালে সে কী করে বজ্রমোহন কলেজে আবার নিয়োগ পান। ওকে, এরপর দেখো কী বলা হচ্ছে, এরপর তোমার এখানে বলা হচ্ছে যে ইন 1947 হোয়েন দ্য তোমার পার্টিশন ওয়াজ মেড,
he left Bangladesh for India. যখন 1947 সালে দেশ বিভাজন শুরু হয় দেশভাগ শুরু হয় 1947 সালে তখন সে কি করেছে তো সে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে সেজন্য এখানে বলা হচ্ছে he left Bangladesh অর্থাৎ বাংলাদেশ ত্যাগ করেছে for India ইন্ডিয়ার জন্য অর্থাৎ ভারতে যাওয়ার জন্য সে বাংলাদেশটা ত্যাগ করেছিল যখন দেশ বিভাজন শুরু হয়েছে তখন In West Bengal, he started editing the Shoroj Putrika. সে কি করে পশ্চিমবঙ্গে তোমার এখানে বলা হচ্ছে যে তোমার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে সরোজ পত্রিকায় সে কি করে সম্পাদনা শুরু করে এডিটিং ঠিক আছে সম্পাদনার কাজ শুরু করেন ইন 1951 অর্থাৎ 1951 সালে হি জয়েন্ট দা খড়গপুর কলেজ সে আবার 1900 কত সালে তোমার 1951 সালে তোমার খড়গপুর কলেজে যোগদান করেন এরপর দেখো কি বলা হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953 অর্থাৎ সে কি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন কত সালে 1953 সালে এখানে কিন্তু সালটা মনে রাখতে হবে পুরস্কারের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন অর্থাৎ সে কি করছে 1953 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এরপর কি বলা হচ্ছে অত পরের বছর হি মিট উইথ এ ট্রাম অ্যাক্সিডেন্ট অন দ্য 14th October 1954 অর্থাৎ 1954 সালে সে কি হয় 14th October 1954 সালের 14th October ট্রাম অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার সম্মুখীন হতো ট্রাম অ্যাক্সিডেন্ট হয় তার 1954 সালে 14th October হি ওয়াজ হসপিটালাইজড তাকে হসপিটালে অর্থাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আফটার এ ফিউ ডেজ হি পাসড অ্যাওয়ে অন October 22, 1954 অর্থাৎ 1954 সালের 22 অক্টোবর সে কী করে পরলোক গমন করেন হিস মেজর ওয়ার্কস অর্থাৎ তার প্রধান কর্মগুলো ছিল আর বনলতা সেন তার প্রধান কর্মগুলোর মধ্যে ছিল তোমার বনলতা সেন ঝরা পালক তোমার এখানে দেখো দাসুর পাণ্ডুলিপি এবং হচ্ছে রূপসী বাংলা এক্সেট্রা অর্থাৎ তার অনেকগুলো ভালো ভালো অনেকগুলো কাজকর্ম ছিল তার মধ্যে প্রধান যে কর্মগুলো সাহিত্যগুলো সে রচনা করেছিল তার মধ্যে ছিল বনলতা সেন অনেক জনপ্রিয় একটা বিষয় তারপর ঝরা পালক দাসুর পাণ্ডুলিপি এবং রূপসী বাংলা এসবগুলো হচ্ছে তার অনেক জনপ্রিয় কিছু বিষয় এখন আমরা শূন্যস্থানগুলো আলোচনা করব তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে কিছু গ্যাপ রয়েছে হু অথবা হোয়াট অর্থাৎ কে অথবা কি এই গ্যাপে বসবে ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি অথবা তার কর্মগুলো বা ঘটনাগুলো এখানে বসবে হয়ার হয়ার মানে কোথায় কোথায় জায়গা বোঝাচ্ছে হয়ার মানে কখন সময় বোঝাচ্ছে ঠিক আছে তো আমরা এইভাবে যেখানে গ্যাপ থাকবে সেখানে এইভাবে আমরা গ্যাপটা পূরণ করব দেখো এখানে বলা হচ্ছে জীবনানন্দ দাস বরণ এখানে গ্যাপ আছে তোমার ইন 1989 অর্থাৎ 1989 সাল এটা সময় আর এখানে কিন্তু গ্যাপটা আছে মানে হয় আর কোথায় তাহলে আমরা জানি 1989 সালে তোমরা পেসেজে দেখতে পেয়েছো যে 1989 সালে সে বরিশালে জন্মগ্রহণ করে তার মানে এখানে কি হবে বরিশাল হবে ওকে নেক্সট জীবনানন্দ দাস এম এ ইংলিশ অর্থাৎ জীবনানন্দ দাস মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইংলিশে তোমার এখানে যেহেতু হয়েন আছে তার মানে কত সালে হবে তার মানে ইন তোমার 1921 অর্থাৎ তার বয়স যখন 22 বছর ছিল তখন সে ইংলিশে মাস্টার্স ডিগ্রিটা অর্জন করে তার যখন তার বয়স ছিল 22 বছর তখন আমরা জানি যে সে 1989 সালে জন্মগ্রহণ করছে 22 বছর বয়সে সে ইংলিশে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে তার মানে 1989 সাথে 22 যোগ করলে তোমার কত হবে অর্থাৎ এখানে এটা 1989 না এটা হবে তোমার 1899 এখানে ভুল ছিল 1899 আর 1899 সালে এখানে আমরা 22 বছর বয়সে সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তাহলে 1899 সালে 99 সাথে 22 যোগ করলে তোমার হবে কত 1921 হবে 1921 সালে সে ইংলিশ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর বলা হচ্ছে কেরিয়ার এখানে গ্যাপ আছে ইভেন্ট বা অ্যাক্টিভিটি ঠিক আছে তো কলকাতা সিটি কলেজ ইন 1922 অর্থাৎ সে পরের বছর অর্থাৎ 1922 সালে 1921 সালে সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এবং 1922 সালের পরের বছর সে কলকাতা সিটি কলেজে মানে ক্যারিয়ারটা শুরু করে কী হিসেবে একজন প্রফেসর হিসেবে প্রফেসর অফ ইংলিশ অর্থাৎ ইংরেজি অধ্যাপক হিসেবে সে কী করে কলকাতা সিটি কলেজে যোগদান করে সেজন্য আমরা এখানে লিখব কি প্রফেসর অফ ইংলিশ এরপর দেখো হি মাইগ্রেশন এখানে ইন 1947 অর্থাৎ 1947 সালে যখন দেশ বিভাজন হয় তখন সে কোথায় ছিল
তো তখন কোথায় ছিলাম যে হি মাইগ্রেশন ড্যাশ ইন 1947 অর্থাৎ 1947 সালে যখন দেশ বিভাজন হয় তখন সে কোথায় ছিল, তো এখানে হবে তোমার হয়ার ইন্ডিয়া। আমরা বলেছিলাম যখন সে দেশ বিভাজন শুরু হয় 1947 সালে তখন সে ইন্ডিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে, অর্থাৎ তখন সে ইন্ডিয়াতে ছিল, তার মানে এখানে হবে ইন্ডিয়া। এরপর দেখো পরবর্তী সেন্টেন্সে এখানে গ্যাপ আছে, অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কারে ভূষিত হয়েছে ইন 1953। আমরা জানি যে 1953 সালে সে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিল, সেজন্য এখানে বসবে কি তোমার কি, এখানে যেহেতু হোয়াট আছে মানে কি, সে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিল 1953 সালে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরও একটা গ্যাপ করব, দেখো তো তোমরা গ্যাপটা খেয়াল করো, এটা আমরা আরেকটা গ্যাপ করছি। আশা করছি তোমরা প্রথমটা যদি বুঝতে পারো এটা তোমরা অটোমেটিকলি করতে পারবো, আমি তোমাদের করে দিচ্ছি। দেখো তো এখানে বলা হচ্ছে জীবনানন্দ দাস বরণ, এখানে গ্যাপ আছে 1899 অর্থাৎ 1899 সালে সে জন্মগ্রহণ করেন। এখানে হয়ার আছে তার মানে কোথায়, আমরা জানি যে বরিশালে সে জন্মগ্রহণ করছে, সেজন্য এখানে বসবে বরিশাল। এরপর দেখো হি অবটেইনড এম এ অর্থাৎ সে এম এ ডিগ্রি অর্জন করেছিল, এখানে যেহেতু হয়েনের মধ্যে গ্যাপ আছে তার মানে এখানে সালটা বসাতে হবে। তোমরা জানো যে তার বয়স যখন 22 বছর ছিল তখন সে এম এ ডিগ্রি অর্জন করছে, 22 বছর মানে এখানে সালটা বসাতে হবে, তাহলে 1899 সাথে 22 যোগ করলে হবে তোমার কত, 1921, তার মানে এখানে হবে 1921। এরপর দেখো কেরিয়ার অ্যাজ এ প্রফেসর অর্থাৎ সে কেরিয়ারে প্রফেসর হিসেবে শুরু করে কোথায়, হয়ার কোথায়, সেটা ছিল তোমার কলকাতা সিটি কলেজ প্রথমে যেটা কেরিয়ার শুরু করছিল। তো এরপর খেয়াল করো তো এখানে বলা হচ্ছে যে হি মাইগ্রেটেড ড্যাশ 1947 অর্থাৎ 1947 1947 সালে যখন দেশ বিভাজন হয় তখন তোমরা একটু আগে বলেছিলাম তখন সে ইন্ডিয়াতে ছিল, এখানে ইন্ডিয়া হবে। এরপর অ্যাওয়ার্ডেড 1953 অর্থাৎ পুরস্কার ভূষিত হয়েছিল, এখানে গ্যাপ আছে, এখানে হবে রবীন্দ্র পুরস্কারে সে ভূষিত হয়েছিল। তো আশা করছি আজকের পেজেসটা তোমাদের ভালো লেগেছে, এই ধরনের পেজেস পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ।